আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সাবজেক্ট নিয়ে অ্যাসাইনমেন্ট করব এটা হলো লেসন ওয়ানের গোয়িং টু এন ইউ স্কুল প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে টাইটেলটা থাকবে কভার পেজে তোমরা এখানে দিবা গোয়িং টু এ নিউ স্কুল এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার হবে ওয়ান তোমরা অ্যাসাইনমেন্ট লিখে জিরো একটা ব্যাকেট দিয়ে দিবা আমরা সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাই সেটা হলো থিঙ্ক অফ ইউ ফার্স্ট ডে অ্যাট স্কুল হোয়াট এক্সপেরিয়েন্স ডিড ইউ হ্যাভ দেন হাউ ডিড ইউ ফিল হ্যাপি ফ্রাইটেন্ড সে হোয়াই ডিড ইউ ফিল সো প্রিয় শিক্ষার্থীরা আমি খুব ধীরে ধীরে বলতেছি যাতে তোমরা বুঝতে কোনো সমস্যা না হয় এটা লেখার ক্ষেত্রে আমাদের যেই স্কুলে গেলাম বা বিদ্যালয়ে গেলাম প্রথম দিনটা আমাদের কেমন ছিল এটা কি আমাদের খুব সুখের ছিল না একটা ভীতিকর অবস্থায় ছিল না এটা খুব ভীতিকর ছিল এটা আমাদেরকে বলতে বলা হয়েছে এটা কীসের মাধ্যমে আমরা একটা প্যারাগ্রাফের মতো লিখব এটার ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে যেমন হোয়েন ডিড ইউ গো দেয়ার তারপর দেওয়া হয়েছে হু ডিড ইউ গো উইথ হাউ ডিড ইউ গো দেয়ার হু ডিড ইউ মিট দেয়ার হোয়াট ডিড ইউ সি দেয়ার হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং আর বোরিং টু ইউ হোয়াই হাউ ডিড ইউ ফিল আফটার রিটার্নিং হোম এখানে বলা হয়েছে তুমি কার সাথে ওখানে গিয়েছিলে কে তোমার সাথে দেখা করেছিল কার সাথে তোমার দেখা হয়েছে তুমি ওখানে যে গিয়েছো তুমি ওখানে কি কি দেখেছো তুমি ওখানে যাওয়ার পরে এটা কি তোমার তার কাছে মজাদার লেগেছে বা ভালো লেগেছে নাকি তোমার বোরিং ফিল হচ্ছিল এবং তুমি ওই বিদ্যালয় থেকে ফিরে আসার পরে তোমার কেমন লেগেছে এই জিনিসগুলো এখানে জানতে চাওয়া হয়েছে আমরা যে প্যারাগ্রাফটা লিখবো ওটার মধ্যে যাতে প্যারাগ্রাফের মধ্যে যাতে এই প্রশ্নগুলোর উত্তর থাকে এখনও প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমেই প্যারাগ্রাফটা আমাদেরকে লিখতে হবে আমরা এখন সরাসরি প্যারাগ্রাফে চলে যাই তার আগে বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথেই তোমরা ভিডিওটি পেয়ে যেতে পারো বা দেখতে পারো এজন্য আমার ভিডিওতে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ভেরি এক্সাইটিং অর্থাৎ আমার এ বিদ্যালয়ে যাওয়ার প্রথম দিনটা ছিল খুবই এক্সাইটিং দ্য ডে ওয়াজ সানডে দিনটি ছিল রবিবার ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দু সালের প্রথম জানুয়ারি আই ওয়েন্ট ট্রু স্কুল উইথ মাই মাদার ইন এ রিক্সা আমি আমার স্কুলে যাই আমার মায়ের সাথে একটি রিকশায় করে ইট ওয়াজ এইট এম ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য রোড ওয়াজ ফ্রি অর্থাৎ আমরা যখন মর্নিংয়ে মানে সকালবেলা সকাল আটটায় আমরা যখন বিদ্যালয়ে যাই তখন রাস্তাটা ছিল ফাঁকা উই রিচ উই রিচড দ্য স্কুল ইন টাইম তখনই আমরা স্কুলে চলে যাই অর্থাৎ আটটায় মাই মাদার টুক মি টু দ্য হেডমাস্টার্স রুম আমার মা আমাকে নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে যায় দ্য হেডমাস্টার স্মাইলিংলি আক্সড মি হোয়াট ওয়াজ মাই নেম অর্থাৎ প্রধান শিক্ষক খুব হাস্যজ্জ্বলভাবে আমাকে প্রশ্ন করে যে আমার নামটা কি আই অ্যান্সার্ড হেম স্মাইলিংলি টু আমিও এটা হাস্যজ্জ্বলভাবে উত্তরটা দেই দেন হি অ্যাপ্রিসিয়েট মি হুইচ ওয়াজ ভ্যারি ইন্টারেস্টিং টু মি তিনি আমাকে গ্রহণ করেন খুব মজার সাথে বা খুব আকর্ষণের সাথে তিনি আমাকে গ্রহণ করেন আই সো দ্যাট দ্য হেডমাস্টার্স রুম ওয়াজ ওয়েল আমি দেখলাম প্রধান শিক্ষকের যেই কক্ষটা সেটা খুবই সুন্দর আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মাই ক্লাস অ্যান্ড ক্লাসমেট আমি চাচ্ছিলাম যে আমার যেই কক্ষটা এবং আমার যেই শ্রেণিকক্ষের সহপাঠীরা তাদেরকে দেখতে চাচ্ছিলাম দ্য হেডমাস্টার কল্ড মাই ক্লাস টিচার আমার যে প্রধান শিক্ষক আছে তিনি আমার শ্রেণী শিক্ষককে ডাকলেন এ বেড মাই মাদার গুড বাই আমি আমার মাকে বিদায় জানালাম গুড বাই বলে অ্যান্ড ওয়েন টু দ্য ক্লাসরুম উইথ দ্য টিচার অর্থাৎ আমি আমার শ্রেণী শিক্ষকের সাথেই আমার শ্রেণিকক্ষে গেলাম আই ফাউন্ড মাই ক্লাসমেটস ভেরি ফ্রেন্ডলি আমি আমার সহপাঠীদেরকে পেলাম খুব বন্ধুসুলভভাবে আফটার কমপ্লিটিং ক্লাসেস আমি আমার ক্লাসটা শেষ করলাম আই রিটার্নড হোম আমি আমার বাড়িতে গেলাম আই শেয়ারড অল অফ মাই মেমোরিস উইথ মাই মাদার আমি আমার যেই কথাগুলো ছিল আমার মনে যেই কথাগুলো ছিল আমার বিদ্যালয় সম্পর্কে এগুলো আমি আমার মায়ের সাথে শেয়ার করলাম আই ফিল ভ্যারি হ্যাপি দ্যাট ডে আমি ওই দিন খুব খুশি ছিলাম ইট ওয়াজ এ মেমোরেবল ডে ইন মাই লাইফ এটা ছিল আমার জীবনের একটি স্মরণীয় দিন আমার জীবনের জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বলে রাখি এই হলো আমাদের ষষ্ঠ শ্রেণির ইংলিশ যে অ্যাসাইনমেন্ট আছে এটি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে বা তোমাদের মাত্র ভালো লেগে থাকে বা বিন্দু মাত্র যেটাই তোমাদের অনুভূতি হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে পরিশেষ বলতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে নিশ্চয়ই আগামীতে আরও সুন্দর এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপত্তা দূরত্ব বজায় রেখে চলাফেরা করবা আসসালামু আলাইকুম আরহামুল্লাহি